প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে ইউজিতে পড়ছো, পিজিতে পড়ছো, ইভেন সেমিস্টার দেবে, তোমাদের একাধিক প্রশ্ন রয়েছে ইন্টারনাল এক্সাম, সেমিস্টার এক্সাম, ক্লাস সংক্রান্ত। অনেকেই জিজ্ঞাসা করছো কতদিন ছুটি থাকবে এবং আমাদের এক্সাম কি অনলাইনে হবে, বৃষ্টি পড়লে কি ছুটি বন্ধ হয়ে যাবে, অফলাইন ক্লাস চালু হবে, সমস্ত তোমাদের করা প্রশ্ন নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তথ্য অনুযায়ী। কাজে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা একাধিক প্রশ্ন করেছো, প্রচুর সংখ্যক প্রশ্ন এসেছে, অনেক ভিডিও পাঠিয়েছো, অনেক ইনফরমেশান পাঠিয়েছো ও অনেকে অনেক সুখবর দিয়েছো, অনেকে অনেক দুঃখের কথা বলেছো। এক্ষেত্রে যে বিষয়গুলো অধিকাংশ ছাত্রছাত্রী জানতে চাইছো, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব। সবার প্রথমেই বলে রাখি, ইন্টারনাল এক্সামিনেশন সংক্রান্ত তথ্য। তোমরা অনেকেই বলছো আমাদের কলেজ এখনও পর্যন্ত ইন্টারনাল এক্সামের যে অফিসিয়াল নোটিশ দিয়েছে, সেই নোটিশে মে মাসেই পরীক্ষা রয়েছে, এখনও পর্যন্ত কিছু জানায়নি, তার মানে কি অফলাইনেই পরীক্ষা হবে? দেখো, ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাকে জানিয়েছে যে আমাদের কলেজ থেকে ইন্টারনাল এক্সামিনেশন অনলাইনে হবে, সেটা জানিয়ে দিয়েছে। এ অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের এখনও পর্যন্ত জানায়নি, অর্থাৎ কলেজের ওপর ইন্টারনাল এক্সামিনেশন নির্ভর করে। সেই কারণে কলেজ কিন্তু যদি ক্লাস বন্ধ থাকে, এ অফলাইনে ক্লাস না হয়, তাহলে ইন্টারনাল এক্সাম কীভাবে হবে? কলেজ বন্ধ থাকলে তো কলেজে গিয়ে ইন্টারনাল এক্সামিনেশন নেওয়া যাবে না। সেই কারণে তোমাদের এক্সামিনেশন কিন্তু অনলাইনেই হবে। যে সমস্ত কলেজ ছুটি দেয়নি তারাও কিন্তু ছুটি দিয়ে দেবে 2 মে থেকে, কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তি, শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে। যে কলেজ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিকে মান্যতা দেবে, সেই সমস্ত কলেজ কিন্তু অনলাইনেই ইন্টারনাল এক্সামিনেশন নেবে, কারণ এই মুহূর্তে আর উপায় নেই। এরপরে তোমাদের মধ্যে একটা চর্চিত বিষয়, অনেকে আমি দেখলাম এই বিষয়টাকে আমাকে জিজ্ঞাসা করেছো ও ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপও ইনফ্যাক্ট, যে আমাদের ছুটি কতদিন থাকবে। কেউ বলছো 10 দিন পর আমাদের কলেজ খুলে যাবে, এ কেউ বলছো আমাদের 15 দিন পর কলেজ খুলে যাবে। দেখো, এটা কিন্তু তোমাদের পুরোপুরি ভুল ধারণা। অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, শিক্ষা দপ্তরের মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, আর সেই অনুযায়ী কিন্তু তোমাদের 2 মে থেকে কলেজ ছুটি হবে, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হবে, এবং ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইনফ্যাক্ট কলেজের ক্ষেত্রে যেটা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে যতদিন না পর্যন্ত এই গরমের পরিস্থিতি স্বাভাবিক হয়। এক্ষেত্রে তোমরা অনেকে বলছে, বা বিশ্ববিদ্যালয় থেকে বা শিক্ষক সমিতি থেকেও অনেকে বলছে যে অনেক বেশি ছুটি দিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের, ছাত্রছাত্রীদের সমস্যা হবে এক্ষেত্রে। দেখো, শুধুমাত্র কিন্তু আমাদের রাজ্য ছুটি দেয়নি, একাধিক রাজ্য ছুটি দিয়েছে। আমাদের রাজ্য তো 45 দিন দিয়েছে, কোনো কোনো জায়গায় 60 দিন ছুটি দিয়েছে, 2 মাস। রাজস্থান, কেরল, অন্ধ্রপ্রদেশ প্রায় 60 দিন ছুটি দিয়েছে, আর দিল্লির কথা যদি বলি, 51 দিন ছুটি দিয়েছে। মানে একাধিক রাজ্য কিন্তু ছুটি দিয়েছে, সেই তুলনায় বলতে গেলে আমাদের রাজ্য কিন্তু 45 দিন ছুটি দিয়েছে। তো এক্ষেত্রে ছুটির পরিমাণ কিন্তু খুব বেশি দিয়েছে, সেটা বলা যাবে না যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য রাজ্যের থেকে। তো এক্ষেত্রে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় অফলাইনে চালু হবে না, অর্থাৎ অফলাইন ক্লাস হবে না। এক্ষেত্রে তোমাদের অনেকে জিজ্ঞাসাবাদ রয়েছে, অনেকে আমি দেখেছি এটা করেছো, যে এই মুহূর্তে যদি বৃষ্টি পড়ে তাহলে কি আবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়ে যাবে? এক্ষেত্রে এর উত্তর হচ্ছে হ্যাঁ, আবার নাও। এক্ষেত্রে তোমাদের ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, যে এত প্রচণ্ড পরিমাণ যে গরম পড়েছে, সেই গরমের এর কারণেই কিন্তু ছুটি দেওয়া হয়েছে। বৃষ্টি যদি পড়ে একদিনের, এবং একদিনের বৃষ্টিতে যদি সমস্ত গরম মিটে যায় বা গরমকালটাই চলে যায়, আর এই প্রচণ্ড দাবদাহ নর্মালাইজ হয়ে যায়, তাহলে অবশ্যই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে আবার চালু হবে। কিন্তু একদিনের বৃষ্টিতে বা 2 দিনের বৃষ্টিতে যদি সমস্ত গরম কাটিয়ে কেটে যায়, আর তাহলেই কিন্তু হবে। আর নয়তো বা যদি একদিন বৃষ্টি হয়, বৃষ্টির পরে যদি আবার একই রকম পরিস্থিতি থাকে, তাহলে কিন্তু আর এই কলেজ বা বিশ্ববিদ্যালয় অফলাইনে চালু হবে না। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এক্ষেত্রে কোনো কোনো কলেজ বা কোনো কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু 10 দিন ছুটির নোটিশ দিয়েছে, কোনো কোনো কলেজ 15 দিন ছুটির নোটিশ দিয়েছে। কারণ একটাই, কলেজ বিশ্ববিদ্যালয় দেখছে 15 দিন পর পরিস্থিতিটা কি থাকে, 10 দিন পর পরিস্থিতি কি থাকে, এই একই রকম গরম কি থাকে নাকি। যদি একই রকম গরম থাকে,
পরিস্থিতি এরকমই থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার তোমাদের আরেকটা বিজ্ঞপ্তি দেবে ছুটির পর্ব শেষ হলে। ধরো 10 দিনের বিজ্ঞপ্তি দিয়েছে, 10 দিন শেষ হয়ে গেছে, গরম একই রকম রয়েছে, আবার 10 দিনের বিজ্ঞপ্তি দেবে বা 20 দিনের বিজ্ঞপ্তি দেবে। এই রকমভাবে রাজ্য সরকারের অনুমতি রয়েছে যে 45 দিন পর্যন্ত সর্বোচ্চ ছুটি দিতে পারে, কিন্তু শিক্ষা দপ্তর জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজ চাইলে বিশ্ববিদ্যালয় চাইলে আবার পুনরায় অফলাইনে ক্লাস করাতেই পারে। এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমাদের সেমিস্টারের পরীক্ষা কিভাবে হবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের রাজ্যের কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকাউট কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের সমস্ত অড সেমিস্টারের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনে হবে। যেরকমভাবে ছাত্রছাত্রীরা বিগত সময়ে অনলাইনে এক্সামিনেশন দিয়েছে স্মার্টফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, সেরকমভাবেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে MCQ কোশ্চেনের ভিত্তিতে। এখানে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি শুধুমাত্র ম্যাকাউট না, একাধিক ইউনিভার্সিটি কিন্তু একাধিক নির্দেশ দিচ্ছে। এরপরে তোমাদের অনেকের প্রশ্ন যে UGC অ্যাকচুয়ালি কী বলছে, UGC অনলাইনে পরীক্ষা নিতে বলছে না অফলাইনে পরীক্ষা নিতে বলছে। UGC-র তরফ থেকে এখনও পর্যন্ত পরীক্ষার মোড নিয়ে কোনো বিষয় উল্লেখ করা হয়নি। একাধিক রাজ্যে কিন্তু অনলাইনে এক্সামিনেশন হয়েছে কলেজের, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। একাধিক ইউনিভার্সিটি অন্যান্য রাজ্যের কিন্তু অনলাইনে এক্সামিনেশন নিয়েছে, এক্ষেত্রে কিন্তু ও UGC কোনো হস্তক্ষেপ করেনি এ বিষয়ে। UGC-র পরীক্ষার মোড নিয়ে শেষ যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে UGC পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটির ওপর নির্ভর করছে ইউনিভার্সিটি কীরকমভাবে এক্সামিনেশন নেবে। ইউনিভার্সিটি যদি চায় অনলাইনে এক্সামিনেশন নিতে পারে, ইউনিভার্সিটি চায় যদি চায় অফলাইনে এক্সামিনেশন নিতে পারে, ইউনিভার্সিটি যদি চায় অনলাইন অফলাইন মিশিয়ে এক্সামিনেশন নিতে পারে, এবং রাজ্য সরকার যদি চায় তার আর পরিস্থিতি রাজ্যের পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ রাজ্য সরকার যদি চায় তারাও অনলাইনে এক্সামিনেশন কন্ডাক্ট করতে পারে। তো সমস্তটাই কলেজের ওপর, ইউনিভার্সিটির ওপর এবং রাজ্য সরকারের ওপর কিন্তু ছেড়ে দিয়েছে UGC। সেই কারণে UGC-র সুনির্দিষ্টভাবে এই উপায়েই এক্সামিনেশন নিতে হবে সেরকম কিন্তু ও কিছু বলে দেয়নি। এরপরে তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টদের, কিছু শিক্ষকদেরও একটা বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ রয়েছে, তুমি কি অনলাইনে এক্সামই চাও কলেজের, অফলাইনে এক্সামিনেশন চাও না? দেখো, শুধু আমি না, রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু অফলাইন এক্সামকেই প্রেফার করবে। যদি বলা হয় অনলাইন এক্সাম নেবে না অফলাইন এক্সাম নেবে, ছাত্রছাত্রীরা বলবে অফলাইন আমরা এক্সাম দেব। আমি প্রায় প্রত্যেকটি প্রান্তের ছাত্রছাত্রীর সঙ্গে কিন্তু কথোপকথন করেছি, কথা বলেছি মেসেজ দ্বারা, ভিডিও দ্বারা, বিভিন্ন উপায়ে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে সমস্যা সেটা কিন্তু তারা পরিষ্কার বলেছে। প্রত্যেকটি রাজ্যের ছাত্রছাত্রী কিন্তু চায় যে অফলাইনে যাতে তাদের এক্সাম হয়, কিন্তু তারা চায় তাদেরকে সময় দেওয়া হোক সিলেবাস শেষ করার জন্য। যদি সিলেবাস শেষ করার জন্য তারা সময় পায়, 6 মাসের সিলেবাস, 6 মাস যদি সে সময় পেত তাহলে তারা অফলাইনে এক্সামিনেশন দিতে চাইতো, তারা অনলাইন এক্সামিনেশন চাইতো না। আমি অনেকের থেকে এটাও বলতে শুনেছি এখনও ও আগস্ট পর্যন্ত আমাদের এক্সাম সময় দিক, সেপ্টেম্বর পর্যন্ত সময় দিক, তারপরে পরীক্ষা নিক, সেপ্টেম্বরে পরীক্ষা নিক, আমরা পরীক্ষা দিতে রাজি। অনেকেই কিন্তু এটা বলেছে যে আমরা অফলাইনে পরীক্ষা দিতে চাই, কিন্তু আমাদের সিলেবাসটুকু অন্তত শেষ করুক। সেই কারণে আমার সকল ভাই বোন যে বিষয়গুলো উঠিয়েছে প্রত্যেকের দাবিকে আমি বাস্তব বলে মনে করি, এবং সেই কারণেই আমিও ছাত্রছাত্রীদের এই ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে চাই, সেই কারণেই তাদের পাশে এসে দাঁড়িয়েছি, সর্বদা যেরকমভাবে দাঁড়াই। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছরের লাস্ট সময়সীমা হচ্ছে জুলাই, সেক্ষেত্রে পরীক্ষা আর প্রস্তুতি করার জন্য বা সিলেবাস শেষ করানোর জন্য আর কিন্তু সেরকম সময় নেই। এই কোনো কোনো ছাত্রছাত্রী আছে যাদের একদিনও ক্লাস হয়নি, সেই সমস্ত দিক মাথায় রেখে ছাত্রছাত্রীদের বাস্তব দাবি অনুযায়ী অনলাইনে এক্সামিনেশন হওয়া উচিত। এবং এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই নিয়ে চিন্তায় রয়েছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি আশা করি ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইনে এক্সামিনেশন নেবে। তোমাদের পরীক্ষা এবং ক্লাস সংক্রান্ত যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করলাম। এখনও যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তোমার প্রশ্ন অনুযায়ী বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো ও প্রত্যেকে পড়াশোনার প্রস্তুতি নাও এবং পরবর্তী শিক্ষা জগতে এগিয়ে যাও। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।